আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি 52 টিভিতে। শুরুতে শিরোনাম, এরদোয়ান এমবিএস রুদ্ধদ্বার বৈঠক, প্রতিরক্ষা সহ একাধিক চুক্তি। বাংলাদেশের ঘটনাগুলো পর্যবেক্ষণে রাখছে যুক্তরাষ্ট্র, হিরো আলমের উপরে হামলা নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর। ইউক্রেনে লাখো সেনা, ট্যাঙ্ক ও স্টর্মজেট নামিয়েছে রাশিয়া, এদিকে পুতিনের কড়া হুমকি, আমরা গুচ্ছ বোমা দিয়ে জবাব দেব। অন্যদিকে সিরিয়ায় রাশিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থার কথা ভাবছে আমেরিকা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তুরস্ক ও সৌদি আরব বিনিয়োগ, প্রতিরক্ষা শিল্প, জ্বালানি এবং যোগাযোগ সহ নানা বিষয়ে একাধিক চুক্তি করেছে। রুদ্ধদ্বার বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও সৌদির প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। উপসাগরীয় দেশগুলো সফরের শুরুতে সৌদি আরবে পৌঁছেছেন প্রেসিডেন্ট এরদোয়ান, সেখানে তাকে স্বাগত জানান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের জেদ্দায় এরদোয়ান এবং মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে প্রতিনিধি দলের বৈঠকের পর চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। বৈঠক ও রাজপ্রাসাদের আপ্যায়ন শেষে তুরস্কের তৈরি টক হোটেলে ফেরেন এরদোয়ান। এরদোয়ানকে পাশে নিয়ে গাড়িটি চালান সৌদি যুবরাজ। সৌদি আরবের পর এরদোগান যথাক্রমে কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। স্তাম্বুল ত্যাগের সময় এরদোয়ান বলেন, এই সফরের প্রধান এজেন্ডা হবে এসব দেশ থেকে যৌথ বিনিয়োগ এবং বাণিজ্যিক কার্যক্রম। উপসাগরীয় দেশগুলোর সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য গত 20 বছরে $1.6 বিলিয়ন থেকে $22 বিলিয়ন উন্নীত হয়েছে। সাম্প্রতিক সময়ে এটি সৌদি আরবে এরদোয়ানের দ্বিতীয় সফর। 2018 সালে ইস্তাম্বুলে সৌদি আরবের কনসুলেটে সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছিল, তবে পরে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়। 2022 সালে এরদোয়ান সৌদি আরব সফর করেন। গত বছরের জুনে যুবরাজ মোহাম্মদ বিন সালমান তুরস্ক সফর করেন। সৌদি আরব গত মার্চে তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকে $5 বিলিয়ন মজুত করে। প্রেসিডেন্ট এরদোয়ান এর আগে আল সালাম রাজপ্রাসাদে সৌদি যুবরাজের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। সম্পর্ক জোরদার করতে তিন দিনের উপসাগরীয় সফরের অংশ হিসেবে সোমবার সৌদি আরবে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট। সফরের প্রথম ধাপে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং অন্যান্য কর্মকর্তারা জেদ্দার বিমানবন্দরে এরদোয়ানকে স্বাগত জানান। প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে তার মন্ত্রিসভার সদস্য এবং অন্যান্য তুর্কি কর্মকর্তারা রয়েছেন। আলোচনার পর সৌদি যুবরাজকে তুরস্কে তৈরি বৈদ্যুতিক গাড়ি টক উপহার দেন এরদোয়ান। দুই নেতা রাজপ্রাসাদের আঙিনায় গাড়িটি চালিয়ে দেখেন। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। ঢাকা 17 আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের উপর ভোট কেন্দ্রে আওয়ামী লীগ কর্মীদের হামলা এবং শামীম ওসমানের সাথে আলোচিত ঘটনায় যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি কর্মীর বাড়িতে ছাত্রলীগের হামলা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র বলেছে, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় হামলা কিংবা সহিংসতার কোনো স্থান নেই। আমরা অব্যাহতভাবে বাংলাদেশের ঘটনাগুলো পর্যবেক্ষণে রেখেছি। সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং বিরোধী নেতাকর্মীদের উপর সরকারের কর্মীদের অব্যাহত হামলা প্রসঙ্গে এই মন্তব্য করেন স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার। এই মুখপাত্র বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরতে আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ অব্যাহত রাখবে। ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে স্টেট ডিপার্টমেন্ট এক সাংবাদিক জানতে চান, যুক্তরাষ্ট্রের সিভিলিয়ান নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার সংক্রান্ত আন্ডার সেক্রেটারি ওজরা জিয়া ঢাকা সফর শেষে ফেরার পরপরই বাংলাদেশের সরকার বিরোধী দলের নেতাকর্মী এবং সভা সমাবেশে বাধা ও হামলার পুরনো রূপে ফিরেছে। গতকাল সোমবার ঢাকা 17 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অতীতে এমন পরিস্থিতির শিকার হয়ে বিরোধী দল এই নির্বাচনগুলো বয়কট করেছে। অন্যদিকে স্বতন্ত্র এক প্রার্থী হিরো আলমের উপর হামলা করেছে ক্ষমতাসীনরা এবং তিনি হামলার পর হাসপাতালে স্থানান্তরিত হয়েছেন। নির্বাচনে প্রায় 10% মানুষও ভোট দেয়নি। এমন বাস্তবতায় আপনি কিভাবে বিশ্বাস করবেন যে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব? কারণ 2014-2018 নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি, এমনকি এই উপনির্বাচনগুলোও না। এই নির্বাচনে প্রার্থীরা হামলা শিকার হয়েছে। জবাবে মিলার বলেন, আমি বলবো গণতান্ত্রিক নির্বাচনে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো, সহিংসতার যে কোনো ঘটনা বিশদভাবে স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করতে। তিনি বলেন, আমি যেটা বলবো যেমনটা এর আগেও আমরা বলেছি, বাংলাদেশ সরকার অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে। আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করব। এবারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ।
ক্রাইমিয়া সেতুতে হামলার ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি তিনি হুঁশিয়ারি দেন, এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার 17 জুলাই রাশিয়ার সরকারি কর্মকর্তাদের সঙ্গে জরুরি এক বৈঠকে বসেন পুতিন। বৈঠকে ক্রাইমিয়া ব্রিজে হামলার ঘটনাকে সুস্পষ্ট বর্বরতা বলে উল্লেখ করে সেতুর নিরাপত্তা নিশ্চিতে যথাযথ একটি প্রস্তাবের আহ্বান জানান কর্মকর্তাদের প্রতি। পুতিন বলেন, ইউক্রেনের রুশ সেনাদের অস্ত্র সরঞ্জাম ও জরুরি পণ্য সরবরাহে বেশ কয়েক মাস ধরেই আর ব্যবহৃত হচ্ছে না সেতুটি। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে কোপিয়ান্স্ক এলাকায় 1 লাখের বেশি সেনা নিয়ে সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। কোপিয়ান্স্ক শহরটি ইউক্রেনের কৌশলগত খার্কিভে অবস্থিত। সোমবার এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সামরিক উপকমান্ডার সের্হি চেরেভাতি। এই ইউক্রেনীয় উপকমান্ডার বিবৃতিতে বলেছেন, শত্রুরা লিমেন কোপিয়ান্স্কের দিকে বড় ধরনের সমাবেশ ঘটিয়েছে। সেখানে 1 লাখ সদস্য, 900 ট্যাঙ্ক এবং 370টি MLRS রয়েছে। এছাড়াও মোটরচালিত পদাতিক ইউনিটও মোতায়েন করেছে। অতিরিক্ত সহায়তা হিসেবে রিজার্ভ ও আঞ্চলিক সেনা এবং স্টর্ম জেট কোম্পানি রয়েছে। রাশিয়ার যে কোনো আগ্রাসী পরিকল্পনা বা আক্রমণ পণ্ড করে দিতে প্রস্তুত কিয়েভ, কিন্তু রুশ বাহিনী প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে সব চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান সের্হি চেরেভাতি। ইউক্রেনের ডোনেটস্কের বাখমুত শহরের চারপাশে কিয়েভের যোদ্ধারা অগ্রসর হওয়ায় চাপে পড়ে গেছে রাশিয়া, ফলে কিছু অর্জন দেখাতে তাদের এই প্রচেষ্টা। তিনি বলেছেন, কিছুটা হলেও দেখাতে হবে শত্রুদের, তারা এখন এই এলাকায় সর্বোচ্চ চেষ্টা চালাবে। রুশ বাহিনী বাখমুতে প্রত্যাশা অনুযায়ী সফলতা থেকে পিছিয়ে, কারণ তাদের হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে, কিন্তু আমাদের জনগণ ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছি, যা যা করণীয় করছি। বাখমুত রাশিয়ার কাছে গত মাসে নিয়ন্ত্রণ হারিয়েছে জেলনস্কির যোদ্ধারা। শহরটি পুনরুদ্ধারে কিছুটা ধীরে পাল্টা আক্রমণ চালাচ্ছে, তাতে কিছুদূর অগ্রসর হয়েছে বলে দাবি করে আসছে কিয়েভ। কয়েক মাস আগেও দেশটির ভূখণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে নতুন করে সেনা সংগ্রহের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। এদিকে নতুন করে কোপিয়ান্স্কে সেনা জড়ো করার ঘটনায় মস্কো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের বিরুদ্ধে নিষিদ্ধ গুচ্ছ বোমা ব্যবহার করার ব্যাপারে ইউক্রেনকে হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেন এ কাজ করলে মস্কো একই অস্ত্র প্রয়োগ করে জবাব দেবে। রোববার পুতিন রুশ গণমাধ্যমগুলোর সাথে আলাপকালে বলেন, তার দেশে বিভিন্ন ধরনের গুচ্ছ বোমার বিশাল ভাণ্ডার রয়েছে এবং ইউক্রেন এ ধরনের অস্ত্র ব্যবহার করলে মস্কো একই ধরনের পাল্টা ব্যবস্থা নেবে। রুশ প্রেসিডেন্ট বলেন, মস্কো পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে। তিনি স্পষ্ট করে জানান, ইউক্রেনের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের কোনো পর্যায়ে প্রচলিত সমরাস্ত্রের ঘাটতি দেখা দেওয়া সত্ত্বেও গুচ্ছ বোমা ব্যবহার করেনি রাশিয়া, যদিও মস্কোর কাছে উল্লেখযোগ্য পরিমাণে গুচ্ছ বোমা রয়েছে। পুতিন বলেন, এখন পর্যন্ত আমরা তা করিনি এবং প্রয়োজনও হয়নি। রাশিয়ার প্রেসিডেন্ট তার বক্তব্যের একাংশে বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গুচ্ছ বোমা ব্যবহারকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে এবং তিনি ওয়াশিংটনের এই অবস্থানকে সমর্থন করেন। সম্প্রতি আমেরিকা থেকে ইউক্রেনের কাছে নিষিদ্ধ গুচ্ছ বোমা আসতে শুরু করেছে, যদিও আমেরিকার মিত্র দেশগুলোর পাশাপাশি বিশ্বের বহু দেশ এই পদক্ষেপের বিরোধিতা করেছে। অপরদিকে সিরিয়ার আকাশসীমায় রাশিয়ার উপস্থিতির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছেন, সিরিয়ার আকাশে রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র। পেন্টাগন এমন সময় এ ঘোষণা দিল যখন সিরিয়ার ভূমিতে সম্পূর্ণ অবৈধভাবে অবস্থান করছে মার্কিন সেনারা। জাতিসংঘ যেমন তাদেরকে সিরিয়ায় যেতে ম্যান্ডেট দেয়নি, তেমনি দামেস্ক সরকারও তাদেরকে আমন্ত্রণ জানায়নি। উল্টো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার মার্কিন সেনাদেরকে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়ে আসছে। পক্ষান্তরে সিরিয়া সরকারের অনুরোধে সাড়া দিয়ে দেশটিতে সন্ত্রাসবিরোধী যুদ্ধ করতে সেনা পাঠিয়েছে মস্কো। বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে পেন্টাগনের ওই কর্মকর্তা অবশ্য একথা খুলাসা করেননি যে রাশিয়ার বিরুদ্ধে ঠিক কী ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে। তিনি বলেন, সিরিয়ার পশ্চিমাঞ্চলের আকাশে মার্কিন যুদ্ধবিমানের টহল অব্যাহত থাকবে।